পেঁয়াজ টেস্ট করে দেখি প্রথমে আঙ্কেল আঙ্কেল আবার ইয়াও নিয়ে আসলো কাকড়াও নিয়ে আসলো আজকে কিন্তু ট্রিট কিন্তু ইরফান দিচ্ছ তাই না হ্যাঁ মুখ ফুলে বেলা যাচ্ছে বসে যাও ব্রাদার 3 to 8 ইয়ার্স What's up guys, welcome to another new video. Assalamu alaikum, ভালো আছেন আপনারা সবাই? আজকে ব্লগ করে আমরা এসেছি নেভালে, তো আপনাদেরকে আজকে নেভাল নিয়ে ঘুরবো। তো নেভাল থেকে মোটামুটি কিছু সময় এক্সপ্লেন করে আমরা আরো অন্য জায়গায় যাব। চলো আমরা পেঁয়াজ টেস্ট করে দেখি প্রথমে আঙ্কেল আবার ইয়াও নিয়ে আসলো কাকড়াও নিয়ে আসলো পেঁয়াজ একদম ছোট 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 মজা পারফেক্ট সালাদ দিতে পেঁয়াজের কেজি যখন দাম বাড়তে তো বসে না পেঁয়াজ দিচ্ছে ও ভাই তোমার তো দেখি যে পেঁয়াজের প্লেট শেষ আমাগুলো দেখো এখন কতগুলো আছে আজকে কিন্তু ট্রিট কিন্তু ইরফান দিচ্ছে তাই না হ্যাঁ মুখ ফুলে বেলা যাচ্ছে না আমি কেন দিব তুমি মিয়া বড় তুমি দিবা আচ্ছা আচ্ছা তো তোমাকে ট্রিট দিবা নেভালে কাটরা পেঁয়াজ তারপর আপনার লেমন টি কফি পালা শেষ আজকে নেপালে এতটুকুই তো সামনের দিকে আমরা যাচ্ছি এখন বোট ক্লাবে বোট ক্লাবে কিছু ভিউ আপনাদেরকে দেখাবো তো চলুন সামনের দিকে আগাব মাস্ক ছাড়া কমপ্লিট ডুবতে যায় আচ্ছা ইরফানে মাস্ক আনে নাই মাস্ক ছাড়া এন্ট্রি দিচ্ছে না পরে আবার আচ্ছা যাই হোক সবাই আসার সময় মাস্ক নিয়ে আসবেন আর জায়গা তো সে না আমি তো ফার্স্ট টাইম আসলাম ভালোই লাগতেছে আমি আসলে দেখি না আগে আচ্ছা তো আমরা একটু ঘুরাই দেখি কেমন এটা একদম ইয়া লেভেলের ফিলিং আসবে আচ্ছা কিন্তু একদম বাতাস মারে না
sound greedy. Wow, Captain America. That's a Cineplex. My friend. Oh, fatty boy. Chalo, shana dikha gaye. ইরফান তো কিস তুমি এখানে একটু সিনে করবে একটু মজা আচ্ছা তোমার জন্য তো খুব মজার জায়গা আছে দেখো এখানে তোমাকে এখানে চড়াবো আজকে না না চলো এর থেকে তো শিশু পার্ক বেটার আছে আচ্ছা এখানে রেস্টুরেন্টগুলো একটু দেখো খাওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ বিচের পাশে তুমি এখানে বারবিকিউ করতে পারতেছো আবার লাইভ প্লেনও দেখতে পারতেছো উপরে দেখো ও মাই গড ও মাই গড সিরিয়াসলি আমি একটা টাকা টিকেট প্লেনে লাগাই দিতে চাই ওরে দাদা মানে বোটার তো ভালোই লাগছে তোমাকে আমি যেটা বললাম না ভালোই বাচ্চাদের সময় কাটবে ভালো বাচ্চারা তার বাতাস খাইতে ভালো লাগে না না আমার বাতাস খাইতে খুব ভালো লাগে বাচ্চা বেশি হয়ে গেছে না প্রচুর বাচ্চা তা সঙ্গে লাগবে কি মনে হয় দেখা যাচ্ছে কিছু দেখা যাচ্ছে বাট মানে চেহারা লাগবে না চেহারা দ্য থিং ইজ ওয়াই আর পার্ক ইন দিস প্লেস আই নিডেড পিস কিডস আর নট আ পিস বাচ্চারা তো আর ওকে এটা কিডস জোন না তো তাহলে আমি কিডস জোনে কেন ঢুকছি এটা ফাক তোমাকে দেখাচ্ছি আর কি ভাই আমাদেরকে অবশ্যই চড়তে দেবে না এখানে এখানে তোমার ইয়া থাকে তো কয় বছর থেকে কয় বছরের বাচ্চারা খেলতে পারবে খেলতে পারবে এখানে এগুলো চড়তে পারবে আমিও চড়তে চাই তোমাকে বাচ্চাই মনে হচ্ছে ওইটা পিছলা খাই পরে যাবে ভাই দেখেন পিয়াজ ভাই সবগুলো টু থেকে এইট ইয়ার্স এর বাচ্চাদের ইয়াতে চড়তেছে বাচ্চাদের সাথে তো বাচ্চাই আচ্ছা যাদের বেবি আছে আপনারা সিটির ভিতরে হ্যাঁ বা সিটি থেকে একটু বাইরে যারা এসে বাচ্চা কাচ্চা নেই একটু বিনোদনের জন্য শান্তি বাতাস ফ্রেশ এয়ার পাশে বিচ আবার রেস্টুরেন্ট আবার কিডস জোন ওয়ান্ডারফুল এরিয়া আপনাদের জন্য এই জায়গাগুলি অনেক বেস্ট হবে আশা করছি চলো আমরা একটু কফি টফি খেয়ে আসি চলো ক্লাব মেম্বারদের জন্য কেউ How about cold drinks? Coffee, cold drinks. Let's just do push one. Come on, coffee. Come on, more Bosher. Try coffee, chalo aisa se. Coffee khabo, chill korbo. Shamne, ye shob to jaga pai ta dekho, bas khabo ten dekho. হেলিকপ্টার দেখো তুমি কি বলো হ্যাঁ ভালোই তো লাগতেছে তাই না বাতাসটা অনেক ভালো পুরা মনে হচ্ছে রিসর্টে আসি এমন একটা অবস্থা
আচ্ছা, আমরা তাহলে উপরের দিকে উঠছি, রেস্টুরেন্টের দিকে। ছোট ভাই নাকি ট্রিট দিবে, তো চলো রেস্টুরেন্টের দিকে ট্রিট দিচ্ছি আজ ইরফান। এই তো সময়, ছোট ভাইয়ের থেকে খাইয়ে নি। আমরা মেনুতে অর্ডার দিয়ে দিলাম টম ইয়াম স্যুপ। আমার ছোটো ভাই অনেক ফেভারিট, আমারও ফেভারিট টম ইয়াম। বাইরের থেকে আমার কাছে আমার প্যাকটা একদম হয়ে উঠছে। আপনার কফিও খাওয়া যায়, নর্মাল কিছু হালকা খেয়ে খাই দিব তো সাথে। আচ্ছা, সুপের ইন্ট্রোডাকশনটা দিই। এখানে আপনার কি আছে? আপনার কাঁকড়া, তারপর মাশরুম, এগুলা পাতা মাতা কী দিছে বলতে পারি না। টেস্ট অনেক ডিফারেন্ট কিন্তু সি ফুড স্যুপ। লেটস ট্রাই। ও, এখানে প্রাউনও দিল, চিংড়ি মাছ। লেটস সি। আর আমি তো মনে করছি খাওয়ার দামই হবে শুধু। বাটারফ্লাই পার্কও আছে, তো এখানে সন্ধ্যা হয়ে যাওয়াতে আসলে যাওয়া হলো না সময়ের জন্য। আপনারা ওইখানেও ঘুরতে পারেন, এখানেও আসতে পারেন। এখানে ফুললি সিকিউরিটি একটা জায়গা। আমি সবসময় চেষ্টা করি যে সিকিউরিটি মেনটেন করা এমন একটা জায়গার মধ্যে আপনাদেরকে নিয়ে যেতে চাই, কেননা অনেকজন অনেক কিছু সমস্যা হয় ফ্যামিলি নিয়ে। অনেক জায়গায় আসলে আসলে সমস্যাটা হয়ে থাকে, তো আপনারা এখানে আসবেন অবশ্যই ফ্যামিলি নিয়ে, মজায় পাবেন ভালো। আর সবচেয়ে বড় কথা হলো যে পরিবেশ, পরিবেশটা যদি ভালো না থাকে আপনার মন মানসিকতাটাও মানে পরিবর্তন হবে না, ভালো লাগবে না অবশ্যই। তো আপনারা এখানে আসবেন, দেখবেন পরিবেশ অনুযায়ী আপনার মনটা অনেক শান্ত সৃষ্ট হয়ে থাকবে, চিল করার মতো একটা জায়গা। পাশে অনেক রেস্টুরেন্ট আছে, কিডসদের জন্য খেলার জন্য জায়গা আছে আপাতত বলতেছি। তো সব কিছু মিলাই আপনার আমার ব্লগ ফোরটা কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট বক্সে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ব্লগ ফাইভে আরও ভালো একটা জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক সময় হয়ে গেছে, বাড়ি যেতে হবে। তো আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Looking like they're drunk.